গমের গাছগুলো এই গাছটা আমাদের ব্লাড থ্যালাসেমিয়া ও ব্লাড ক্যান্সারের একটা মহা ঔষধ সারা পৃথিবীতে এখন সবাই খাচ্ছে এটা লিভার থেকে রক্ত উৎপাদন করতে সহযোগিতা করে এবং লিভারকে ভালো রাখে দেখো আমরা অনেক সময় সকালবেলা ঘুম থেকে উঠে একটা মিষ্টি জিনিস খাই অথবা তৈলাক্ত জিনিস খাই তৈলাক্ত বলতে আমি একটা কাবাব খেয়ে বসলাম খালি পেটে এটা কিন্তু আমার স্টোমাক অ্যালার্জি হবে আজকে না হোক পাঁচ বছর পরে হবে তো স্টোমাক অ্যালার্জি আমি তৈরি করে দিলাম আমার শরীরের ভিতরে লিভার ফিটিং হয়ে যাচ্ছে এর কারণ আমি সকালবেলা খালি পেটে পোলাও বিরিয়ানি ভাজি ভুনা ফাস্টফুড রিচফুড হার্টফুড জাঙ্কফুড এই জাতীয় জিনিসগুলি বেশি খাই খালি পেটে খালি পেটে মানে সকালবেলা আপনি 11টা পর্যন্ত যদি দধিচিরা খেতে পারেন আপনি যদি ভিজানো বুট খেতে পারেন আপনি ভিজানো গম খেতে পারেন ভিজানো ভুট্টা খেতে পারেন আর এখন একটা মিষ্টি ভুট্টা পাওয়া যায় সেটা খেতে পারেন আবার আরেকটা ভুট্টা এখন বাজারে আসছে অজস্র হয় আমার নিজেরই 5 লাখের উপরে আছে এই ভুট্টা গাছ একদম কালো আর অসম্ভব মিষ্টি মনে হবে যে এটা আপনার কালো আঙ্গুর একদম কালো আঙ্গুরের মতো স্বাদ নরম আপনি ক্ষেত মাঠের থেকে নিজে কেটে নিজে ভেঙে সাথে সাথে খেতে পারবেন 10 মিনিটের মধ্যে একটু ভালো করে ধুয়ে নিয়ে আপনি খেতে পারবেন বা একটু গরম মধ্যে ধুয়ে খেতে পারবেন এই যে খাবারগুলো এগুলো কিন্তু কিছু না টপের ভিতরে হয় আমি টপে করছি ড্রামে করছি মাটিতে করছি রাস্তার দুই ধারে করেছি এগুলো একটু হচ্ছে কি নিজেরা একটু খেয়াল করে নিজেরা একটু চাষ করা এটা নিজের জন্য প্রকৃতির জন্য পরিবেশের জন্য গ্রামের জন্য শহরের জন্য ডিস্ট্রিক্টের জন্য একটা দৃষ্টান্ত স্থাপন করা